তো আজকে আমরা পকোড়ার জন্য রওনা হচ্ছি সো গুড মর্নিং এন্ড কল নয়া বাজার ইন নেপাল কাঠমান্ডু তো এখানে টুরিস্ট বাসগুলো থাকে সো আমরা সেই বাসগুলো তো চেক আউট পকোড়ার জন্য জার্নি শুরু করছি আমি বাসটা দেখাই আপনাদের আজকে আমার আসলে গিম্বেলটা আমি অ্যাডজাস্ট করতে পারছি না একটু সমস্যা হচ্ছে আই এম সরি মাই ভিউয়ার্স একটু ফিক্স করতে পেরেছি আপনারা আমার চ্যানেলটাকে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন এবং নিচের দিকে ডান দিকে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা সবাই ক্লিক করে দেবেন দেখুন বাসটা এটা একটা ছোট বাস কিন্তু খুব বড় না তো এটাতেই আজকে আমরা পকোড়ায় যাব ভিউয়ার্স এবং বন্ধুরা আমাদের জার্নি শুরু হলো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাস ছেড়ে দিয়েছে তার নয়াবাজার স্টেশন থেকে তো এই ফাঁকে আমি আপনাদের সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই যেটা আপনাদের খুবই হেল্পফুল হবে মেইনলি যারা বাংলাদেশ থেকে আসবেন দেখেন আমরা যারা বাংলাদেশ থেকে আসি তারা আমরা যে কাজটা করি আমরা প্রথমেই থামেল নামের জায়গায় হোটেল নেই এবং তারপর আমরা প্ল্যান করা শুরু করি বা আগে হয়তো বা প্ল্যান করে আসি কোথায় যাব তো যারা আগে প্ল্যান করেন নাই বা আগে প্যাকেজ করেন নাই ভাবছেন যে নেপালে এসে আমি প্ল্যান করবো আমার কথাগুলো ঠিক তাদের জন্য আপনি ডে ওয়ানে যেমন আজকে আমাদের ডে থ্রি আপনি ডে ওয়ানে যখন থামেলে আসবেন তারপর আপনি খোঁজ নেওয়া শুরু করবেন বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যাবেন অনেক রিসিপশনে জিজ্ঞেস করবেন তো আমি যেটা রেকমেন্ড করবো আপনাদেরকে যে রিসিপশন বা অন্য কোথাও না গিয়ে আপনি সরাসরি নয়াবাজার যে জায়গাটা আছে থামেল থেকে মাত্র 15 মিনিট লাগে হেঁটে আসতে আপনারা নিজেরা হেঁটে আসেন তাতে আপনাদের দুটো জিনিস হবে এক যে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন লেভেলের বা কোন ক্যাটাগরি বাসে যাচ্ছেন এবং আপনার ভাড়াটা কিন্তু সাশ্রয় হবে এবং আজকে যে আমরা বাসটায় যাচ্ছি এটা একটা ছোট টাটার মিনি বাস যদিও এসি বাস তারপর অনেক সময় তারা জানলা খুলে রাখছে বা এসি ছাড়ছে না তো সেটা যাই হোক এই বাসগুলো আমার হোটেলের কস্ট হচ্ছে হোটেল থেকে টিকিট কাটলে 800 নেপালি টাকায় এবং লাক্সারি বাসগুলো তারা বলে 1300 থেকে 1400 টাকা কিন্তু আমি যেটা দেখলাম এই নয়াবাজারে এসে যেটা আমরা 800 টাকায় কিনেছি সেটা 600 সাড়ে 600 টাকায় পাওয়া যাচ্ছে নেপালি টাকায় এবং যেটা 1400 টাকায় বিক্রি করছে এটা মোটামুটি 1100 বা 1200 টাকায় কিন্তু পাওয়া যায় তো শুধু টাকার ব্যাপারটা না আপনারা এই জন্য আসবেন কারণ আপনারা দেখবেন যে আপনার কোন বাসে যাচ্ছে অনেক সময় এটাও হয় যে আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে আপনি হয়তো ডিজায়ার্ড কাঙ্ক্ষিত বাস সেখানে উঠতে পারছেন না তো এটার দিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আরেকটা যেটা জিনিস জানিয়ে রাখছি আপনাদেরকে পকোড়ায় কিন্তু রাত্রেও বাস চাই নাইট কোচ তবে আমি সেটাকে রেকমেন্ড করবো না বিকজ রাস্তাঘাট খুবই ন্যারো তবে যাদের প্রয়োজন সময় বাঁচাতে চান বা সময়ে অস্ট্রেন আছে তারা ট্রাই করে দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের গাড়ি অনেকটাই চলে আসছে একদম মেঘ চারিদিকে সত্যিকার মানে আপনারা একদম নেপালের ভেতর দিয়ে যাচ্ছেন এই পুরো জার্নিতে দুটো জায়গায় আমরা ব্রেক পাবো তার প্রথম ব্রেকটা আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা নেমে গিয়েছি এবং এইটা এই এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার একটা কাকরভিটার দিকে এটা কিনা বর্ডার আর একটা চলে যাচ্ছে পোখরার দিকে প্রচুর পরিমাণে কিন্তু হাইয়েস্ট গাড়ি এখানে ভাড়া যায় এবং পোখরায় আপনি চাইলে হাইয়েস্টগুলো নিয়েও যেতে পারেন লোকাল অ্যান্ড রিজার্ভ তো এটা আমাদের একটা প্রিলিমিনারি ডে এর এখানে আমাদের হয়তো বা হালকা রাস্তা বা অনেকে টয়লেটের জন্য ব্রেক দিয়েছে আর বাসগুলো একটু দেখাচ্ছে কি আমি আমি সত্যিকার অর্থ হতাশ কারণ বাসগুলো কিন্তু আমি যা বলেছিলাম তা কিন্তু আমি পাইনি তো যাই হোক এরপরে আরেকটা ব্রেক হবে আমাদের সেটা লাঞ্চ ব্রেক তো কথা না বাড়ে আমরা দেখাই বাসগুলো কেমন রাস্তা কেমন নেপাল আর এখান থেকে আমাদের পোখরা পর্যন্ত যেতে সময় লাগবে টোটাল কাঠমান্ডু থেকে 6 ঘন্টা প্রায় 200 কিলোমিটার অলরেডি 1.5 ঘন্টা চলে আসছি আমাদের সামনে রাস্তা আছে আরো প্রায় 4.5 ঘন্টার মতো চলুন পোখরা যাওয়া যাক
Thank you.